দুজন শিক্ষকদের স্কুল চলছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। ত্রিপুরা শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন ময়নামা মধ্যপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠন হয়। শিক্ষক ও অভিভাবকরা জানায়, সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া ময়নামারা মধ্যপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়টি 2017 সালে মাটি ধ্বংস পড়ে নষ্ট হয়ে যায়। এখন দেখা যাচ্ছে বিদ্যালয়টি মাটির ধস পড়ে নষ্ট হয়ে যাওয়ায় আজ থেকে 5 বছর ধরে বিদ্যালয়টিতে ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীদের ক্লাস একসাথে একটি রুমে হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মহকুমার শাসক, ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত এবং ত্রিপুরা শিক্ষা দপ্তরকে জানিয়েও আজ পর্যন্ত বিদ্যালয়টি নতুন করে মেরামত করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর, অভিযোগ স্কুলের শিক্ষক ও অভিভাবকদের। বিদ্যালয়টিতে ছাত্র আছে, শিক্ষক কক্ষ নেই, পাখা আছে, বিদ্যুৎ নেই, এমনকি বিদ্যালয়টিতে নেই পানীয় জলের ব্যবস্থা ও দুজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। এমনভাবেই চলছে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা ময়নামা মধ্যপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। আপনি কি এখানে ইনচার্জ? ইনচার্জ। আমরা যে স্কুলে কি কি সমস্যা দেখলাম এগুলো? এই সমস্যা হলো 2017 সাল থেকে একটা দশ পরে আমার বিদ্যালয়টা ফার্স্টটা রুম ছিল, এর মধ্যে চারটা রুমে অকেজ, একটা তো ভাই একবারে ভাঙত। 2017 সাল থেকে শুরু করছি অ্যাপ্লিকেশন দেওয়ার, এসডিএম দিয়েছি, বক্সনাল ব্লকে দিয়েছি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দিয়েছি, তারপরে পঞ্চায়েতে দিয়েছি, প্রধান মেম্বার সবাই, মানে প্রত্যেকের সিডি এবং সবই সহকার দেওয়া হয়েছে কয়েক দুই মানে দুই তিনবার করে। কিন্তু এটা এখন পর্যন্ত আজ সর্বস্ব হয়ে গেছে দীর্ঘ, এটার কোনো মানে সুনিশ্চিত হয়েছে না, কোনো ব্যবস্থা হয়েছে না। আর দ্বিতীয় কথা হলো আমাদের দীর্ঘকাল ধরে পানীয় জলের ব্যবস্থা নেই, বা তারা বাড়ি থেকে জল আনি খায়, আর বাথরুম আছে কিন্তু ব্যবহার করতে পারে না, জল জলের অভাব। ফ্যান আছে দেখলাম, বিদ্যুতের ভীষণ আজ দীর্ঘ দুই বছর হয়ে গেছে, মানে ফাঁকা টাকা সব ঠিক করা হয়েছে, কিন্তু ইলেকট্রিক লাইন দিচ্ছে না সরকার। আমরা অ্যাপ্লিকেশন করছি কিন্তু এখন পর্যন্ত আজ দীর্ঘ দুই বছর কোনো লাইন পাইনি। 2017 স্কুলটা ভাঙা গেছে, স্কুলের তারা কেউ আইও সাইতে আছে না, ইয়ে কথা না, আর আমরা বেসাইটে ভরে রয়েছি এক কথা। বেসাইটে আমরা তো ফুলানি ক্ষুদ্র মানুষ করা লাগবো, আপনারা তো দেখতেছেন, সব দেখতেছেন, বেসাইডে হরেছি, স্কুলে পড়ালে হইতেছে না, দুইটা মাস তো আর এক কালাস করে এক কালাস পড়ালে হইতে আছে, পাঁচটা কালাস এক কালাস হইতে আছে, তো এটা কি সম্ভব না? আপনারা জানাইছেন কয়েকবার, আমরা জানাইছি, আমরা ফটো টোটো তুলে রে ইয়ে করছে, কিছু হয় না, কিছু হইতে আছে না, কি সাইতে আছেন এখন আপনারা? অনেকাই স্কুলে সাইতে আছি আর মাস্টারও সাইতে আছি, ফুলান দিয়ে আমরা ভবিষ্যতের মুখে ফুলান দিয়ে ক্ষুদ্র মানুষ করতাম চাই, ঠিক হয় না। নাম হয়েছে ময়নামা মধ্যপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই স্কুলে দেখা যাচ্ছে 2017 মাটির দশ পরে স্কুল ভেঙে গেছে। স্কুল ফার্স্টটা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেখা যাচ্ছে ফার্স্টটা ক্লাসের ছাত্র একটা রুমের মধ্যে করতে আছে, চারটা রুমে মাটির দশ পরে ভেঙে নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা কিছুতে সম্ভব নয় ফার্স্টটা ক্লাস একটা ক্লাসে করার মধ্যে, এটা অনেকবার জানানো হয়েছে পঞ্চায়েতে, আবার অনেকে ফটো টোটো তুলে নিছে, কিন্তু দেখা যাচ্ছে এটা কোনো পরিবর্তন হইতেছে না। কিন্তু আমাদের অনুরোধ আপনার কাছে অতি সহিত যাতে এটা ঠিক করানো হয়। আর মাস্টার হয়েছে দুইজন, দুইজন মাস্টার ফার্স্টটা ক্লাস করানো সম্ভব নেই, প্রতিদিন যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফার্স্টটা ক্লাস করান, কিন্তু দেখা যাচ্ছে দুইটা ক্লাসও হয় না, ফার্স্টটা ক্লাসের বই পরীক্ষা হইতে আছে, হয়তো পরীক্ষা সিলেবাস কিছুতে শেষ হইতে আসে না, পরীক্ষার সময় ফোলাফানি কিছু পারে না, 100 নম্বর পরীক্ষা 50 হইতে আসে না। কিন্তু আমরা চাই স্কুলটা যাতে ঠিক করে আর মাস্টার দে আমরা স্কুলে ফোলাফানি যেহেতু একটু ভালো পরিণত, যদি কোনো সুরাও না হয় কি পদক্ষেপ থাকবে আপনাদের? আমরা আপনার কাছে আন্দোলন করতেছি এটার জন্য। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।